আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফা অর্থাৎ শেষ দফা শুরু হবে। বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত নির্বাচনী প্রচারের শেষ সময়। সব রাজনৈতিক দলগুলি প্রচারের শেষ তুলিটুকু টান দিচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহামায়াতলা এলাকা থেকে শিমুলতলা পর্যন্ত বিজেপির পক্ষ থেকে রোড শো এর আয়োজন করা হয়। সেই রোড শোতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অসংখ্য করবে। এই সমর্থকদের নিয়ে এদিন এই রোড শো করা হয়। তার সাথে ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। এদিন সুকান্ত মজুমদার বলেন, শেষ বেলায় ভারতীয় জনতা পার্টির জোরদার প্রচার চলছে। যাদবপুরে মানুষ ভোটে এবার পদ্মফুল ফোটাবে। তিনি বলেন, সায়নী ঘোষকে এর আগে আসানসোলে আমরা হারিয়েছি, এবারও হারাবো, তবে এই লড়াইটা পশ্চিমবাংলার বাঁচানোর লড়াই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।